সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা তুমি লেখাটি দেখতে পাচ্ছি একটি ইফেক্টে। মূলত এটি হলো একটি মেটাল টেক্সট ইফেক্ট, অর্থাৎ তুমি লেখার উপরে যে ইফেক্টটি রয়েছে সেটি হলো একটি মেটাল টেক্সট ইফেক্ট। তো ফটোশপে কোনো ধরনের প্লাগইনস বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার ছাড়াই শুধুমাত্র এর যে লেয়ার স্টাইল রয়েছে সেই লেয়ার স্টাইল ব্যবহার করে এই তুমি লেখার উপরে মেটাল টেক্সট ইফেক্টটি দেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক কীভাবে এই মেটাল টেক্সট ইফেক্টটি তৈরি করা হয়েছিল। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হলো এই ইফেক্টটি আমরা ক্লোজ দিয়ে বের হয়ে আসব। ক্লোজ দিয়ে বের হয়ে এসে ফাইল মেনুতে যাব এবং নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো মাপের নতুন করে একটি ডকুমেন্টস আমরা নিয়ে আসব। তো ডকুমেন্টস নিয়ে এসে এবার যে লেখার উপরে আমরা এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই না কেন সেই লেখাটি লিখে নিতে হবে। তো আমরা এখানে তুমি লেখাটি লিখছি। তো তুমি লেখাটি লিখে আমাদের যে ডকুমেন্টস আমরা তৈরি করেছি সেই ডকুমেন্টসের সেন্টার বরাবর আমরা এই তুমি লেখাটি নিয়ে আসলাম। তো সেন্টার বরাবর তুমি লেখাটি নিয়ে এসে এবার কিন্তু আমাদের এই তুমি লেখার উপরে মেটাল টেক্সট ইফেক্ট প্রদানের জন্য আমাদের লেয়ার স্টাইল যে উইন্ডোটি রয়েছে সেটি কিন্তু নিয়ে আসতে হবে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে লেয়ার স্টাইল উইন্ডোটি নিয়ে আসার জন্য আমরা যে লেয়ারে লেখা রয়েছে সেই লেখার লেয়ারের উপরে ডাবল ক্লিক করে আমরা কিন্তু লেয়ার স্টাইলের যে উইন্ডোটি রয়েছে সেটি কিন্তু নিয়ে আসতে পারি। অথবা আমরা যদি লেয়ারে ক্লিক করি, লেয়ারে ক্লিক করে লেয়ার স্টাইল যে রয়েছে এখান থেকে সাব মেনু যে কোনো একটি নির্বাচন করে আমরা কিন্তু লেয়ার স্টাইল উইন্ডোটি নিয়ে আসতে পারি। তো লেয়ার স্টাইল উইন্ডোটি নিয়ে এসে এবার কিন্তু আমরা এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট কালার ওভারলে রয়েছে সেটি কিন্তু প্রয়োগ করব। এবং ডাবল ক্লিকের মাধ্যমে গ্রেডিয়েন্ট কালার ওভারলে এটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং অ্যাপ্লাই করার পরে এখানে আমাদের বেবেলিন অ্যাম্বস যে রয়েছে বেবেলিন অ্যাম্বসে ডাবল ক্লিক করব। বেবেলিন অ্যাম্বসে ডাবল ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এখানে বেবেলিন অ্যাম্বসের যে মান আছে সেই মান নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ স্টাইলে আমরা ইনার বেবেল সিলেক্ট করে দেব এবং টেকনিক থেকে আমাদের চিজেল হার্ড নির্ধারণ করে দেব এবং ডেপথ আমরা যথাক্রমে 150 দিয়ে দেব। এবং ডেপথ 150 দেওয়ার পরে আমাদের যে ডিরেকশনে এখানে দুটি রেডিও বাটন রয়েছে আপ এবং ডাউন আমরা কিন্তু আপ ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে দেব এবং আমরা সাইজ এখান থেকে 6 দিয়ে দেব এবং সাইজ 6 দিয়ে আমরা সফট এন্ড 0 দিয়ে দেব। সফট এন্ড 0 দেওয়ার পরে আমাদের কিন্তু এবার শেডিং মোডে চলে যেতে হবে, অর্থাৎ শেডিং মোড থেকে আমরা এখানে মাল্টি সিলেক্ট করে দেব। মাল্টি সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাঙ্গেল এখান থেকে 120 দিয়ে দিব, অ্যাঙ্গেল 120 দিয়ে দিয়ে আমরা এখান থেকে 30 দিয়ে দিব, 30 লিখে দিব, অ্যাল্টিটিউডের মান আমরা 30 দিয়ে দিলাম। এবার আমাদেরকে শেডিং মোডের যে কালারটি রয়েছে এটি ব্লু দিতে হবে। তো ব্লুটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন ওকেতে ক্লিকের মাধ্যমে এই লেয়ার স্টাইল যে উইন্ডোটি নিয়ে এসেছিলাম সেখান থেকে বের হয়ে আসব। তো বের হয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তুমি লেখার উপরে একটি মেটাল টেক্সট সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে যে কোনো লেখার উপরে আমরা মেটাল টেক্সট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি।